বর্ষাকাল চলে এসেছে আর বর্ষাকালে ইলিশ খেতে কারি না ভালো লাগে, আর স্পেশালি যখন এরকম ইলশা করি বৃষ্টি হচ্ছে তখন তো মন তো একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়। স্পেশালি ইলিশ মাছ খাওয়ার জন্য আলাদা একটা ক্রেভিং তৈরি হয়, আর তার জন্যই 10ই জুলাই থেকে 31শে জুলাই অবধি সমস্ত কস্তুরিতে চলছে ইলিশ উৎসব, আর তার জন্যই চলে আসলাম কস্তুরি বারাসাত ব্রাঞ্চে। কস্তুরি যদিও সবকটা ব্রাঞ্চেই ইলিশ মাছ পাওয়া যাবে, মানে ইলিশ উৎসব হবে, কিন্তু আমি আসলাম স্পেশালি বারাসাতের এই ব্রাঞ্চে, আর এই ব্রাঞ্চটা আছে বারাসাতের ডাকবাংলো মোড়ে সিটি মলের জাস্ট পাশেই। তো বাইরে বেশি কথা না বাড়িয়ে ভিতরে যাওয়া যাক। এই সেই বারাসাত কস্তুরি, স্পেশালি সমস্ত কস্তুরি যে অ্যাম্বিয়েন্সটা আছে নিয়ারলি একই রকমই। কমন একটা বাক্য দেখা যায়, এপার ওপার মিলে একাকার, মানে অ্যাকচুয়ালি কস্তুরিতে আমি যতবারই এসেছি সেরকম কনসেপ্টটা সেমই দেখতে পেয়েছি, মানে ওপার বাংলার খাবার আর এপার বাংলার খাবার মিলে একটা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন, মানে আপনি এখানে চাইলে বাংলাদেশের খাবারও পাবেন আবার এপার বাংলার যে সমস্ত স্পেশাল স্পেশাল খাবারগুলো আছে সেগুলো তো পাবেনই, মানে দুই বাংলার বাঙালি খাবারের সম্ভার নিয়ে আছে এই কস্তুরি। তো চলুন রেস্টুরেন্ট একটু ভালো করে আবার দেখে নিই, তারপরে আজকে যে ইলিশ উৎসব যার জন্য আসা সেটা খেতে বসে পড়ি। আহা কি আনন্দ, শুধু ইলিশেরই গন্ধ। হ্যাঁ, অ্যাকচুয়ালি কস্তুরি থেকে এখানে আসার পর একটা হোয়াটসঅ্যাপে একটা এনারা শেয়ার করলেন, বললেন যে ইলিশের এখানে বিভিন্ন রকমের পদ আছে যেটা ইলিশ উৎসব উপলক্ষে চলবে। ইলিশ উৎসব চলবে 10ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত, আর প্রতিদিন হবে সকাল 11টা থেকে রাত্রি 11টা অবধি। আর এইরকম দেখুন এত রকমের ইলিশের পদ দেখতে পাচ্ছি পাওয়া যাবে, যেরকম আপনাদের কাছে কয়েকটা শেয়ার করছি, ইলিশ ঢাকাই দম হান্ডি পোলাও এইটা এরকম পাওয়া যাবে, এরকম অনেক পদ আছে। সর্ষে ইলিশ যেটা আমাদের খুব প্রিয়, বিট্টু তো খুবই ভালোবাসে, কী বলো বিট্টু? আমরা খুব ভালোবাসি। দই ইলিশ আছে, ইলিশ পোস্ত আছে, ইলিশ বেগুন দিয়ে ঝোল, এটা আমি খাবো না, এটা খাবে? চল চলো তাহলে, ফেভারিট ডিশ তোমার, তাহলে চলো ইলিশ বেগুন দিয়ে ঝোল নিলাম। ইলিশ পাতুরি আছে, নবাবগঞ্জের ইলিশ কোরমা, ডাব ইলিশ আছে, তাহলে বিট্টু আমি ডাব ইলিশ খাবো। ওকে, তাহলে এই দুটো হয়ে গেল। আর সঙ্গে কিন্তু এখানে সিস্টেম হচ্ছে ইলিশের সাথে অ্যাড অন 200 টাকা দিয়ে একটা থালি নিতেই হবে, এটা কম্পালসারি, যেটা নন শেয়ারেবল, মানে আমাদের দুজনকেই নিতে হবে। এই থালিতে যা যা আছে সেটা আমি আপনাদের সামনে তুলে দেখাবোই। আর একটা কথা বলি, এখানে দেখুন দেখুন এনাদের নাম্বার আছে, যদি আপনাদের কোনো রকম বুকিং করতে হয় নাম্বারটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তখন এনাদের যে কোনো আউটলেট বা যে কোনো পার্টির জন্য কিন্তু অর্ডার নিতে পারেন। যাই হোক, খাবারটা আসুক এবার। তো নিয়ে নিলাম সে স্পেশাল ইলিশ থালি, মানে আমরা ইলিশ এতটাই খোর, চারিদিকে আমরা ইলিশ খেয়ে বেড়াই, প্লাস আমাদের বাড়িতে এখন কিন্তু প্রায় ইলিশ নিয়ে বিভিন্ন রকমের রেসিপি আমরা নিজেরা বানাতে থাকি। কিন্তু যেহেতু কস্তুরিতে 10ই জুলাই থেকে 31শে জুলাই আপনি ইলিশ উৎসব হবে, তা আমি অন্য কিছু নিয়ে আর কেন ভাববো, আগে চলে আসলাম এখানে। আগে একটা কথা বলি, প্রত্যেকটা ইলিশ পদের জন্য কিন্তু আপনাকে একটা কিন্তু 200 টাকা দিয়ে একটা অ্যাড অন থালি কিন্তু নিতেই হবে, কারণ একটা ইলিশ পদের জন্য একটা ইলিশ থালি কম্পালসারি এখানে। যেহেতু আমরা একের অধিক আছি তাই আমরা দুটো নিয়ে নিয়েছি, দুটো থালির জন্য, একটা থালি আসবে। তো 200 টাকার যে বেসিক থালি সেখানে কী কী আছে চলুন আগে দেখে নিই। এটা বাসমতি চালের ভাত, লেবু লঙ্কা, ঝুরঝুরে আলু ভাজা, পাঁপড়, সোনামুগ ডাল, ইলিশের মাথা দিয়ে ছেঁচড়া চাটনি, এই যে পদটা বললাম দাম কিন্তু 200 টাকা। এই খাবারটা কিন্তু নন শেয়ারেবল, আর এটা কিন্তু এক্সট্রা চালও কিন্তু পাওয়া যাবে না, যা আছে শুরুতে তাই, এক্সট্রা নিতে হলে আপনাকে আলাকাটা নিতে হবে। এইবার চলে আসি ইলিশের পর্ব। ডাব ইলিশ এর দাম 560 টাকা, বেগুন দিয়ে ইলিশ এর দাম 520 টাকা। তো শুরু করি খাওয়া দাওয়া। একদম ঝুরঝুরে বাসমতি চালের ভাত আর লং গ্রেন বাসমতি রাইস, এটা হচ্ছে সেদ্ধ বাসমতি নয়, এটা কিন্তু আতো বাসমতি, মানে এই রাইস দিয়ে চালে বিরিয়ানিও বানানো যেতে পারে। মটরশুঁটি দিয়ে সোনামুগ ডাল, আর সঙ্গে দেখতে পাচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো দেওয়া আছে। খেয়ে দেখি কস্তুরির খাবারগুলোর মধ্যে একটা সবচেয়ে যেটা বেশি ভালো লাগে, বাঙালি খাবারের অথেন্টিসিটিটা অনেক বেশি, বা আমরা যে ধরনের খাবার বাড়িতে খাই সেই খাবারটাকে অনেক বেশি তুলে ধরে। মানে ডালটার মধ্যে ডালের স্বাদটা বেশি, ঘি বেশি দিয়ে ডালের স্বাদটাকে ডাউন করে দেওয়ার চিন্তা আমরা কিন্তু একদমই নেই, আর সঙ্গে কড়াইশুঁটি তো আছেই, সঙ্গে আছে গন্ধরাজ লেবু। আলাদা স্বাদ, সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা,
ঝুরঝুর আর মুচমুচে। সুপার। এবার নিয়ে নিচ্ছে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। ছ্যাঁচড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে, স্পেশালি মাছের মাথা হলে তো খুবই ভালো তার টেস্ট আসে, আর তার সঙ্গে বিভিন্ন ধরনের সবজির সমাহার থাকে। একদম গরমা গরম, মানে সবাই বানানো হলো বোঝা যাচ্ছে। শুকনো লঙ্কা দিয়ে সম্বর দেওয়া হয়েছে, পুঁই শাক আছে দেখছি, ঝিঙে পুঁই শাক দিয়ে, আর মাছের মাথার পরিমাণটা কিন্তু অনেকটাই আছে। দেখুন কতটা পরিমাণ মাছের মাথা, আর বেশ কষানো, কষিয়ে বানানো। এটাই কিন্তু বর্ষাকাল আসলে বাড়ে মাছের মাথা, মাছের লেজের বিভিন্ন রকম পদ যেটা আমরা পাই সেগুলো খেতে কিন্তু বেশ লাগে। মানে ইলিশ মাছ তো রান্না হবেই, এবার মাথাটা কে খাবে? তখন কখনো ছ্যাঁচড়ায় দেওয়া যেতে পারে, বা কচু শাক দিয়ে বানানো যেতে পারে। এগুলো যেগুলো আমাদের হয়ে থাকে, মা মাসিরা আমাদের শিখিয়েছে, সেগুলো কিন্তু এখানেও হচ্ছে। এরকম ছ্যাঁচড়া গ্রেভিটার মধ্যে পুরোপুরি মাছের মাথার গন্ধ একদম মম করছে। এগুলো খাওয়ার সময় একটু কেয়ারফুলি খেতে হবে, কারণ কাঁটা আছে তো, কাঁটাগুলো একটু বুঝে শুনে খেতে হবে, আর কেউ কিছুই না। বেশ ভালো হতে, স্পেশালি পুঁই শাক দেওয়া ও ঝিঙে দেওয়া, মাছের মাথার কাঁটা আছে, তাই খাওয়ার সময়তে একটু কাঁটাটা বেছে নিয়ে খাওয়াটাই শ্রেয়। আমার এই ধরনের সবজি কিন্তু বেশ লাগে, আর এত সুন্দর কষিয়েছে, সুপার খেতে। এবার নিয়ে নিচ্ছি ডাব ইলিশ। ডাব ইলিশ চেহারাটা কিন্তু সেই, ডাবকে হাফ করে কেটে নিয়ে তার মধ্যে দেওয়া এক পিস ইলিশ মাছ। উড়িয়ে বাপ রে বাপ, সাইজটা কত বড়! এর ওজন তো 200 গ্রামের উপরে ছাড়া নিচে হবে না। কস্তুরিতে যেটা আগেও আমি দেখেছি বা আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি একটা ভিডিওতে গত বছরে, যে কস্তুরিতে এক একটা ইলিশ মাছের, টোটাল বড় ইলিশ মাছের মাত্র 4 পিস করা হয়। মাঝে 4 পিসই ওনারা সেল করেন, মানে মাথা বা লেজ কিন্তু এরা আলাদাভাবে সেল করেন না। যেরকম এখন ইলিশ উৎসব হচ্ছে বলে মাথাটা কেনারা একটা পদ বানিয়ে দিয়েছেন, ঠিক একই রকমভাবে লেজটাও ইনারা আলাদাভাবে বিক্রি করেন না। তাই এক একটা পিস, মানে এত বড় মাছের থেকে মাত্র 4 পিস, যার ফলে দেখুন পিসটার সাইজটা দেখুন, উফ, এ পাতের শোভাই বাড়িয়ে দিচ্ছে। আর সঙ্গে নিয়ে নিচ্ছি গ্রেভি, আর সঙ্গে কাঁচা লঙ্কা। তো প্রথমে গ্রেভি নিয়ে নিলাম, গ্রেভি দিয়ে বেশ মাখিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি গ্রেভিটার মধ্যে কিন্তু নারকেলের একটা ফ্লেভার পাচ্ছি, মানে ডাবের ফ্লেভার, ডাবের শাঁস ব্যবহার করে কিন্তু এটা বানানো। যেমন ডাবের শাঁসে খুব সুন্দর ফ্লেভার, তার সাথে সর্ষের হালকা ফ্লেভার আছে, খেতে কিন্তু সেই হালকা মিষ্টতা। আর তাকে হালকা ঝালঝাল করার জন্য কাঁচা লঙ্কার সাহায্য নেবো। এবার দেখি ইলিশ মাছ, সে কোয়ালিটিও দেখুন, খুব সাদা ধপধপ করছে, রিয়েলি ফ্রেশ, আর সেরকম টেস্ট লেভেল, মজাদার ইলিশ। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের কিন্তু কাঁচা লঙ্কাটা লাগবেই। ডাব দেওয়ার জন্য হালকা মিষ্টতা তো আছেই, আমরা যখন দুরকম স্বাদকে মিলিয়ে খেতে ভালোবাসি তাই কাঁচা লঙ্কা যথেষ্টই খাই। পুরো রিয়াজি ইলিশ তেল কি মাছে, ইলিশ মাছ শুধু সুস্বাদু নয় কিন্তু এর গুণগত মানও কিন্তু অনেক বেশি, সুতরাং ইলিশ মাছ খাওয়া সত্যিই শরীরের জন্যও ভালো। মাছের পরিমাণটা দেখুন কতটা, আর এই মাছ দিয়েই ভাত দিয়ে সঙ্গে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে অপরূপ সুস্বাদু, অসাধারণ খেতে। মাছের যেরকম ফ্লেভার আর ডাবের যেরকম স্বাদ, ওপর জাস্ট চুমু। ফাটাফাটি ইলিশটা। এবার নিয়ে নিচ্ছি চাটনি আর পাঁপড়, আমের চাটনি। বেশ খেতে, স্পেশালি ভাজা মশলা দিয়ে আমের চাটনি দুর্দান্ত। তো যাই হোক, আমার খাওয়াটা শেষ হলো, এবার বিট্টু বসবে অশোকবাবু। এবার আমি বসে পড়েছি থালি নিয়ে, ভাতটাকে উদ্বোধন করি। কাঁসার থালা বাড়িতে খেতে খাওয়ার কিন্তু আলাদাই মজা। তো যাই হোক, পাঁপড়টাকে একটু আলাদা করে রেখে নিই। প্রথমে নিয়ে হচ্ছে সোনামুখ ডাল কড়াইশুঁটি দিয়ে, আমি কড়াইশুঁটির কচুরি দিয়ে বলতে যাচ্ছিলাম, কড়াইশুঁটি দিয়ে সোনামুখ ডাল। সোনামুখ ডাল থাকলে আর ঝুটির আলুটা থাকলে আর কিছু প্রয়োজন পড়ে না খাওয়ার জন্য। মুখ ডাল দিয়ে একটু ভাতটা মেখে নিই, তারপর সাথে তো ঝুটির আলু ভাজা আছেই। প্রপার যে সোনামুখ ডালের ফ্লেভার
এটা একদম প্রপার ইন্ট্যাক্ট আছে, ভালো লাগছে খেতে। এই ডালের ফ্লেভারটা আরেকটু পারে, একটু বন্ধুরা যাবো চটকে নিতে হবে বা চিপে নিতে হবে। এইবার খাবার মজাটা দ্বিগুণ হয়ে গেল। যা ফ্লেভার বেরিয়েছে! আমরা বাড়িতে সাধারণত কোন ডাল ভাত খেলে অতটা ইয়ে করি না, বাট হোটেলে সেরকম সোনামুখ ডাল আর ঝুঁচের ডাল ভাজা পেলে একটু আলাদাই চলে আসে খাবার। সত্যি কথা বলতে কস্তুরিতে এই যে খাবারের সার্ভিংটা প্রত্যেকটা কাঁসার পাত্রে আর তারপরে কাঁসার থালায় কলা পাতা দিয়ে খাওয়ার কিন্তু আলাদাই মজা। এবার সাথে নিয়ে নেবো ইলিশ মাছের মাথা দিয়ে ছেঁচড়া। এটা কিন্তু আমার একটা প্রিয় আইটেম, যেটা আমাদের বাড়িতেও হয়। এটা আমরা প্রথম খেয়েছিলাম ডোভার লেনে কস্তুরিতে, আবার এক বছর পর খাবার সুযোগটা পেলাম এই ইলিশ উৎসবে এসে। করেছে দাদা যেরকম বলেছিল একদম কষিয়ে করেছে। যে কোনো রান্না কষিয়ে করলে না, যত কষবে রান্না খাবার স্বাদ তত দ্বিগুণ হবে। ভরপুর কাঁটা আছে, একটু সাবধানতা অবলম্বন করে খেতে হবে। বাচ্চাদের তো একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কিন্তু এই কাঁটাকে অতিক্রম করার পর কিন্তু একটা অন্যান্য স্বাদ ফিল করতে পারবে। এবার নিয়ে নিচ্ছি ইলিশ, যার জন্য এখানে আসা। আর এই ইলিশ দিয়ে বেগুন দিয়ে ঝোল, এটা আমার দিদা খুব ভালো বানায়। এখনও যখন যায় ইলিশ মাছ ঝোল দাদা কিন্তু বানায়। আর সবথেকে বড় ব্যাপার, ইলিশ মাছটা পেটে ডিমটা আছে। আমি মিস করে গেছি ভাই, মিস করে গেছো। আমি ডিমটা পেয়েছি, সাথে ঝোল, বেগুন নিতেই হবে আর কাঁচা লঙ্কা। এবার একটা কথা বলি, আপনারা হয়তো বলছেন যে আপনারা ইলিশ খেতে হোটেলে কেন গেলেন, বাড়িতেও তো খেতে পারতেন। হ্যাঁ, অবশ্যই খেতে পারতাম, কিন্তু এই যে ইলিশের নানা রকম পদ, ডাব ইলিশ, ইলিশ বিরিয়ানি বা আরও যা যা আছে, দই ইলিশ, এগুলো কিন্তু বাড়িতে সবসময় বানানোটা সম্ভব হয়ে ওঠে না। সেই সুযোগটা করে দিচ্ছে কিন্তু এই কস্তুরি। আপনি এখানে আসুন, নানা রকমের নানা পদের কিন্তু ইলিশ এখানে মানে সার্ভ করা হচ্ছে। আসুন, আপনার ফ্যামিলিকে নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে সবাইকে নিয়ে আসুন আর এনজয় করুন। বাড়িতে খাটনি করার চেয়ে এখানে এসে একটু আনন্দ করে খাওয়ার মজাটাই তো আলাদা না। ইলিশ কিন্তু সেই ঝোলটা পেলাম, কালো যদি ইলিশ মাছের ঝোল, যেটা দাদা বানিয়ে একবার বানিয়েছিলাম আমরা, কিন্তু একটু তেলটা বেশি লাগছে এখানে আমার কাছে, কিন্তু খেতে কিন্তু দুর্ধর্ষ। ইলিশের পালা কিন্তু ইলিশটা ভেঙে গেছে দুর্ভাগ্যবশত, কে দেখা যাক। ও রে, ধপধপে সাদা ইলিশ, ধপধপে সাদা। বর্ষা মানে বাঙালিদের খাবার একটা অনন্য জিনিস অ্যাড হয়ে যায়, সেটা হচ্ছে ইলিশ। ভাতের সাথে, খিচুড়ির সাথে, যাতে পারে তাতে ইলিশ। ইভেন কি পান্তা ভাত দিয়েও ইলিশ মাছ ভাজা খেতে শুনেছি। এক থালা মাটন আর এক থালা ইলিশ থাকলে আমি ইলিশটাই চয়েস করবো, এমন একটা মাছ। অবশ্যই ইলিশ মাটন খোর বলছে, মাটন ছেড়ে ইলিশ থাকে, ইলিশকে চয়েস করবো। আসলে ইস্ট বেঙ্গল না আমরা, মাছের ডিম। দাদা আসো, তোমাকে একটু খাই দি, তুমি মিস করে গেছো। এই ডিমটা কিন্তু দাদার খুব ফেভারিট, সো দাদাটা মিস করুক আমি চাই না দুজনেই। মটনের রিপ পিস খাওয়ার মতো এই জিনিসটা খেতে হয়। তো খাওয়া শেষ করি, দাদা আসছে। এপার ওপার মিলে একাকার, সত্যি তাই। আজকে জবরদস্ত এমন একটা খাবার খেলাম, ইলিশ মাছ, যেটা দুই বাঙালি মানুষের খুব প্রিয় খাবার। সুতরাং আপনারা যদি ইলিশ প্রেমী হয়ে থাকেন, যদি ভাবেন যে বাইরে গিয়ে কোথাও ইলিশ মাছ খেতে চান, মানে বাড়িতে রান্না করতে অবশ্যই খেতে পারেন, তার বাইরে যদি ভাবেন যে বাইরে গিয়ে আউটিংয়ে যদি ইলিশ মাছ খাওয়া যেতে পারে, তাহলে কস্তুরি কিন্তু আপনাদের কাছে একটা বেটার অপশান। 10 জুলাই থেকে 31 জুলাই অবধি আপনাদের কাছে একদম অ্যাভেলেবেল থাকবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলো প্রতিবার যা বলি অবশ্যই একটি লাইক দিন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বন্ধু ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করতে হবে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। অনেকে দেখছেন ভিডিও কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না, তাদের কাছে একান্তই অনুরোধ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো, ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আমাদের ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে, যেখানে যান সেখানে কিন্তু অলরেডি 41,000-এর উপরে ফলোয়ার আছে, সেখানে আপনি আসুন, এসে যোগদান করুন। সেখানে আমরা বিভিন্ন ধরনের কিন্তু রিলস ছাড়ি, যেগুলো বেশ মজাদার মজাদার ইনফরমেটিভ রিলস। আজ এই অবধি রইল, নেক্সট দিন দেখাবেন নতুন করে ভিডিও নিয়ে। বাই বাই।